6 তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে কুয়েতের মুখোমুখি ভারত, কলকাতাতেই ম্যাচ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। সুনীলকে তোমরা দেখেছো, এই যে অবসর, এটাই কি সঠিক সময় সুনীলে? তোমরা কি মনে করছো আর কতটা আশাবাদী এই ম্যাচ? দেখো, একটা প্লেয়ার তার প্লেয়িং লাইফে কতটা খেলবে, কতক্ষণ খেলবে আর জীবনে কখন থামতে হয়, সেটা তার থেকে ভালো কেউ সিদ্ধান্ত নেওয়ার নেই। আমার মনে হয় এটা সুনীল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই সময়। এবং সুনীলকে আমি দেখেছি যতটা এই দীর্ঘ 12-15 বছর যত ইন্ডিয়া টিমে যে খেলেছে, আমি যতদিন ছিলাম 5-6 বছর ইন্ডিয়া দেখেছি সুনীলকে, দিনের পর দিন ডেলিভার করা, দায়িত্ব নিয়ে, এইটা কিন্তু খুব মানে এরম কিন্তু দেখা যায় না। সুনীলকে আমি এই জন্যই বলবো, এবং যদি অবসর নিয়ে সুনীলের ক্ষেত্রে বলো, আমি সুনীলকে বলবো যেটা সম্পূর্ণ তার ডিসিশন, কিন্তু আমি এত সুন্দর সাজানো যে তার ফুটবল জীবন এবং ফুটবল অবসরের পর সে জীবনটা তার ভালো হোক, আমি এটাই কামনা করবো। এবং এটা সম্পূর্ণ তার ডিসিশন, এবং এর এটা অন্য কেউ নিতে পারবে না। সুনীল যেটা সঠিক মনে করে যে ফিজিক্যালি মেন্টালি যতটা দিতে পেরেছে ইন্ডিয়াকে, কত মনে করছে যে আর আমি দিতে পারবো না, এটাই আমার সঠিক সময় থেমে যাওয়া। বাট যতটুকু যা করেছে ইন্ডিয়ার জন্য, ও সারা জীবন মানুষের মনে গেঁথে থাকবে। ম্যাচ প্রসঙ্গে এবার যদি আসি, ওই দিনকে সুনীল ছেত্রীর যেহেতু শেষ ম্যাচ, তো যারা বাদবাকি খেলোয়াড়রা আছে, ফুটবলার আছে, তারা একটু তাদের মধ্যে বাড়তি তাগিদটা দেখা যাবে যে সেরাটা দিয়ে জয়টা উপহার দিতে চাই। দেখো, আমি যদি আবেগ সরিয়ে দিই, সুনীলের লাস্ট ম্যাচ সরিয়ে দিই, ইন্ডিয়া খেলতে গেলে আমার বাড়তি কোনো মোটিভেশন লাগে না, অন্তত আমার ক্ষেত্রে লাগে। দেশের জার্সি পরে প্রথম দিন যা, শেষ দিনও তাই, একই মোটিভেশন। আমার মনে হয় যে ইন্ডিয়া টিমে যারা খেলছে, তারা বুঝেনি যে ইন্ডিয়া টিমে জায়গা পাওয়াটা অত সোজা না, তাই পারফর্ম করতে হবে, থাকতে হবে। এবং যেখানে হোমে আমার ইমেজটা কতটা গুরুত্বপূর্ণ, সব কিছু উজাড় করে দিই, তারপর রেজাল্টের ওপর। কিন্তু যেটা কোচ চাইছে, নিশ্চয়ই ট্রেনিংয়ে তারা প্র্যাকটিস করছে, কিন্তু যে মোটিভেশান বলে বাড়তি তাগি, তেমন এটা ইন্ডিয়া খেলতে গেলে কোনো মোটিভেশান লাগে না, এটা ডু অর ডাই ম্যাচ। আমার ইন্ডিয়াকে এখানে সব কিছু উজাড় করে দেওয়া দরকার, তারপরে রেজাল্টের ওপর হওয়া দরকার। সুনীলের পরবর্তী বিকল্প স্ট্রাইকার লাইনে যদি আমরা কথা বলি, তোমরা দীর্ঘদিন ধরে ময়দানকে দেখেছো, ভারতের হয়ে খেলেছো, আইএসএলও ফলো করলে, কোন ভারতীয় ছেলের নাম তুমি বলতে চাইবে যে এরকম 3 জন বা 4 জন যারা সুনীল বিকল্প? পার্টিকুলার কাউকে কিন্তু বাঁচা খুব মুশকিল, কারণ কিছু হাফ আছে যারা, কারণ এখন যে ফুটবলগুলো খেলছে বা সিস্টেমে খেলছে, পারফেক্ট বক্স স্ট্রাইকার বলতে বা কোনো পজিটিভ কোনো স্ট্রাইকার বলতে, এখন বেশিরভাগ ফরেনার তাদের কোচ এসে ফরেন স্ট্রাইকারকে খেলাচ্ছে, হয়তো সুযোগ পাচ্ছে কিন্তু প্লেয়িং টাইম পাচ্ছে অনেক প্লেয়ার। ঈশান পান্ডিতাকে দেখেছি কিছু ম্যাচ ভালো খেলছে, রহিম আলী খেলছে, বাট উইং দিক দিয়ে আমি ছাং থেকে বলবো, প্রশংসা করবো, সারাটা বছর গোল পেয়েছে স্ট্রাইকার না হয়ে উইং দিয়ে, কারণ অনেক কোচের যে ট্যাকটিক্স থাকে না, সেইগুলোই থাকে না। ব্র্যান্ডন ভালো খেলেছে, তো আমি কিন্তু পজিটিভ স্ট্রাইকারের কিন্তু একটা শূন্যতা আছে, যেটা আমি বক্স স্ট্রাইকার, যেটা আমরা সুনীলের আগে আমরা জেজেকে দেখেছিলাম, বলবন্তকে দেখেছিলাম, বাট আমি বলবো এখন তা ওই জায়গাটা কিছুটা হলেও হয়তো পূরণ করতে পারবে, কিন্তু দায়িত্ব নিতে হবে। মানবীর আছে, এই প্লেয়ারগুলোকে দায়িত্ব ম্যাচিওর হতে হবে, তোমাকে দিনের পর দিন সুযোগ, যখন ইন্ডিয়া টিম বেশি ম্যাচ পাবে না, সারা বছর 3-4 ম্যাচ পাবে, ওখানে ম্যাচিওর হতে হবে, তোমার অভিজ্ঞতা দেখাতে হবে ইন্ডিয়া টিমে খেলার জন্য, যেটা সুনীল করে এসছে দিনের পর দিন। এটা শুধু এটা একটা প্রসেস, র্যাঙ্কিং নিয়ে দেখো, ফুটবল তুমি যদি র্যাঙ্কিং নিয়ে ভাবো, জেতা হারা তো একটা থাকবে, এটা প্রসেস, একদিন এসে জিততে পারবে না, এটা কোচকে দায়িত্ব নিতে হবে। এতদিন দিনের পর দিন কোচ কোচিং করাচ্ছে, আজকে ইন্ডিয়া টিমে প্রায় 3-4 বছর হয়ে গেল কনস্ট্যান্টে যাওয়ার পর, এখনও পর্যন্ত কিন্তু একটা নির্দিষ্ট কোনো টিম সেট করতে পারেনি, রোটেশন করায় তার পারফরমেন্স, প্লেয়ারদের যে পারফরমেন্স আছে, কিছু কিছু প্লেয়ারকে আমি দেখেছি নিয়েছে, কেন নিয়েছে বোঝায়নি, আবার ছেড়েও দিয়েছে। তো একটা সেট করতে হবে কোচকে, তার মেন্টালিটি, যে প্র্যাকটিসে খেলবো সেইরকম অনুযায়ী প্লেয়ার নিতে হবে, এটা কোচেরও একটা বড় দায়িত্ব। কিন্তু যখনই এর আগেও কিন্তু দেখি যখন পারফর্ম করতে পারেনি কোচ, কিন্তু প্লেয়ারের দিকে হাত তুলেছে, তারপর বলেছে আইএসএলে আমি ভালো না, ইউথ সিস্টেম ভালো কাজ করেনি, তারপর যখন ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারছে না বলছে, তাহলে 17-20 ইন্ডিয়া 17-20 তো ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারে, তাহলে তুমি 17-20 তাহলে কীভাবে ডেভেলপ করতে হবে সেই দিকে, তাহলে ইন্ডিয়া বলো তুমি কী করে ডেভেলপ করতে হবে, তুমি যখন পারফর্ম করতে পারবে না তখন তুমি ছেলেদের দিকে, এটা কিন্তু খুব ভুল। এটা কোচকেও দায়িত্ব নিতে হবে যে কীভাবে এটা ডেভেলপ করা যায়, এটা কোচকে কথা বলতে হবে, এআইএফএফ যারা আছে, এটা একদিন না, এটা একটা প্রসেস, তোমার প্ল্যানিং করতে হবে, তাকে একদিনে আসবে।